কুম আসসালাম আহমতুল্লাহি আবার আমাদের এক বোন জানতে চাইছেন যে মরণকালে কালে সুরাই আসেন পরলে মৃত্যুর কষ্ট লাঘব হয় এ মর্মে কোনো সহী হাদিস আছে কিনা আলহামদুলিল্লাহ সালাতু সলামাল আরুল্লাহ না গুণ এ মর্মে বিশুদ্ধ কোনো হাদিস নেই সুরাত ইয়াসিন সংশ্লিষ্ট এবং এর ফজিলাত সংশ্লিষ্ট যতগুলো বর্ণনা রয়েছে কোনো বর্ণনাই আহ দুর্বল বা মিথ্যা হওয়ার থেকে মুক্ত নয় অর্থাৎ সুরাইয়াসিন রিলেটেড সমস্ত ফজিলাত বর্ণনাকারী হাদিস গুলোই হচ্ছে মহাদ্বিসিন কাছে কোনোটা দুর্বল কোনোটা মিথ্যা বা কোনোটা সানদগত দিক থেকে সমস্যা রয়েছে কিংবা মতনের দিক থেকেও সমস্যা রয়েছে সে কারণে মহাদ্দিসিন সুরাইয়াসিন সংশ্লিষ্ট আহ বা সুরাইয়াসিনের ফজিলাত সংশ্লিষ্ট সকল হাদিসকেই তারা আমাদেরকে পরিহার করার জন্য সতর্ক করেছেন পরিহার করার জন্য নির্দেশনা দিয়েছেন অতএব সুরা ইয়াসিন কোরআনের একটি আয়াত এটি তেলাওয়াত করব এটি কোরআনের অন্যান্য আয়াত তেলাওয়াত করলে যেভাবে এর সব রয়েছে ঠিক এ সুরারও ওরকম সব রয়েছে পাশাপাশি এ সুরার মধ্যে যে কিছু অনুধাবনের বিষয় রয়েছে সে বিষয়গুলো আমরা অনুধাবন করে করব তো তার তার হচ্ছে রয়েছে কল্যাণ আহ কিন্তু যে বিষয়গুলো সুরুল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ ভাবে প্রমাণিত নয় সে ধরনের কোনো বিষয়ের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি তো সে বিশ্বাস হবে বেদাতি বিশ্বাস সে ধরনের কোন কর্মেও যদি আমরা করি তো সে কর্মটি হবে বেদাতে কর্ম অতএব্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কোনো বিশ্বাস যেমন ধর্মের ক্ষেত্রে লালন করতে পারি না তেমনিভাবে কোনো কর্ম আমরা করতে পারি না আল্লাহ আলম্বী সব আসাল সাল্লাম